সংসদের চলতি অধিবেশনে একদিন ঠিকঠাক সভা চলেনি। পেগাসাস ইস্যুতে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের হইচইয়ের জেরে বারবার মুলতবি হয়েছে অধিবেশন, মঙ্গলবারও তার অন্যথা হল না। দিল্লিতে রয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাপতি তৃণমূল কংগ্রেস দলগতভাবে আরও বেশি সক্রিয়। সংসদে তৃণমূলের রণনীতি কি জানতে মঙ্গলবার সকাল 9টায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে দলের মনোভাব নরম করার অনুরোধ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যদিও রাজনাথকে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন দল পিছু হটছে না। তৃণমূল পেগাসাস ইস্যুতে আলোচনা চাইছে সংসদে, তারাই স্পষ্ট বলছে সরকারের উচিত অবিলম্বে তদন্তের নির্দেশ দেওয়া। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোর সহ একাধিক নেতার ফোনে আড়ি পাতা হয়েছে, তা কোনো মতেই মেনে নেবে না তৃণমূল। অতএব তৃণমূলের স্পষ্ট মত, সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চালাতে হলে অবিলম্বে সরকারের তরফে বিবৃতি দিতে হবে। বিবৃতি দেওয়ার সময় সংসদে উপস্থিত থাকতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের দাবি, পেগাসাস ইস্যুতে তদন্তের নির্দেশ দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। উল্লেখ্য, সংসদ অধিবেশন শুরুর আগেই বিজেপি রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী টুইট করে পেগাসাস কাণ্ড খোলাসা করেন। তারপর থেকেই ক্রমেই পরিস্থিতি জটিল হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি ঠিক আছে কাণ্ডের তদন্তের দাবি জানিয়েছে। তৃণমূল কংগ্রেস অভিনবত্বের সঙ্গে প্রতিবাদ জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর বিবৃতিপত্র ছিনিয়ে তা ছিঁড়ে দেওয়ার ঘটনায় রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, এই ঘটনায় তৃণমূলের প্রতিবাদের রেশ আরও বেড়েছে। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, তিনি নিজেই তার কর্মসূচি ঠিক করেন। বিজেপি বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গেও দেখা করবেন মমতা, সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।